আমরা আসামের মানুষ, আপনারা জানেন আমরা বাংলা ভাষা বলতে পারি না, বেশি সংখ্যক আসামিয়া ভাষা হয়, অসুবিধা হবে কথা, মোর কথা আপনারা বুঝি পাবনি। ভাষা বোঝা না বোঝার মধ্যে বেজা। আমার ছোট্টবেলা একটা ঘটনা বলি, ছাত্র কালে বাসকান্দি ভাষাগুলো, সিলেটের ভাষাগুলো আমাদের এই দেশের ভাষার সাথে মিল নেই, আছে। আপনারা যদিও আর আমরা যদি আসামে, তথাপি কিছু একটা মিল আছে ভাষা, ঠিক না? কিন্তু সিলেটের ভাষা অনেক শব্দের সাথে আমাদের মিল নেই। তা আমি এক হুজুরকে ফোন করছি, ওনার তখন ল্যান্ডফোন ছিল, ওনার স্ত্রী ফোন রিসিভ করছে, আমি তো জানি না। তো বলছি যে হুজুর কি হয়, তাইনের বেটি, আমি বেটি বুঝলে কি বুঝেন আপনারা, মেয়ে, ওকে, আমাদের দেশে তাই। আমি বলছি ঠিক আছে, তোমার বাবা আসলে বলবা যে আসাম থেকে ফোন করছিল, আপনি ফোন রাখছেন। তো রাত্রে আমার ফোন দিয়া হুজুর সেই রাত, তুমি তওবা করো, তোমার গুনাহ হয়ে গেছে। কি আর লাগে গুনাহ হয়েছে, তুমি তো হইলা, তুমি জানো না নি, আমরা রিতা বইরে বেটি কই, কথাটা বুঝছেন, বইরে কি কয়, বেটি কয়, তো তার এটা তো গুনাহ কথা হয়েছে। আমি কইলাম সারা বিশ্বে পুরিয়া দেখলাম বইরে মানুষ বেটি কয় না, তোমার বেটি বানাও কি আর লাগে, আমরা দেশে বেটি কয়, তোমরা কোন দা কইতা, আমরা বউ কই, আমরা তো বউ হইছি না, বেটি কই, বেটি কইলে তারা, আমরা বেটি কইলে এরা বউ বোঝে। তাহলে ভাষায় জ্ঞান না থাকলে কথা কওয়ার খুব টান, আগে অ্যাডজাস্ট হইতে হয় ভাষার জ্ঞানে। ধর্মসভা হোক, বক্তৃতা হোক, ওয়াজ নসিহত হোক, এগুলো করতে হলে তিনটা বস্তুর দরকার, অনিবার্য দরকার। এক নাম্বার ইলিম থাকতে হয়, কিতাবি ইলিম থাকতে হয়। দুই নাম্বার ভাষা জ্ঞান থাকতে হয়। তিন নাম্বার কণ্ঠস্বর ভালো থাকতে হয় বর্তমান যুগে, ঠিক না? আপনার আমার আগে যতগুলো হুজুর কথা রাখছে তাদের যে কণ্ঠস্বর, যে সুন্দর বক্তব্য, এখন যত আমি চিল্লা চিল্লি করি আমার কথার মধ্যে এমনি রাগ বেশি হইলে ঘুম ধরছে মানুষের, আর সুরগাত না থাকলে আরো ঘুমাইব, ঠিক না? ঠিক, ওদিকে আমি লম্বা ওয়াজ করতে চাই না, দোয়া করবো। এখন দোয়ার আদব সম্পর্কে দুইটা কথা কয়ে দোয়া করাটা ভালো হবে নাকি কম, এখন মোনাজাত হইব, তো মোনাজাতের আদব যেগুলো তার ভিতরে এক নাম্বার শর্ত হইল, আমরা দুইজন থাকি আর পাঁচজন থাকি, সেই মানুষটি গোট খাইয়া লাগালাগি হইয়া বইলে দোয়া কবুল হয়, ইনু পাঁচজন অনু পাঁচজন বইলে তো দোয়া কবুল হইত না। এক নাম্বার শর্ত এটা, নবীজি বলছে দোয়ার সময় গোলাকারে বসিয়া মিলে মিলে বসে দোয়া কর, একটু যদিও কষ্ট হয়, আমরা গোটায় বসলে দোয়াটা কবুল হইব। আল্লাহ শুকরিয়া, সম্মানিত ভাইয়েরা আপনারা কওয়া মাত্রই আমলে আসছেন, ছোট বড় সবাই, আল্লাহ আপনাদের জলসাকে কবুল করুক আমরা বলি আমিন।
আর একবার বলি আমি। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, হাশরের ময়দানে আল্লাহর বান্দাদিগকে আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করবে। কয় ভাগ ভাগে বিভক্ত করবে? আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াম তাজুন ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মহামালিক হাশরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারে ও আমার গোলাম, তোমরা আমার মুমিনের কাতারা থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ, কার কথা এটা? এই যুবকরা কার কথা? আল্লাহ বলবে, যারা গুনাহ করছো পাপ করছো তারা আলাদা হও। বলেন এটা দুনিয়ার কোনো কথা নেই। আল্লাহর সামনে যখন এই কথা বলবে, কোন মানুষ আলাদা হইব ইচ্ছা করে? এখন যদি সভাপতি হুজুরে বলে, যারা এশার নামাজ পড়েন নাই তারা আলাদা হন, উঠবো কেউ? মাথা নত করে থাকবো? উঠবে না। আল্লাহ তাআলা বলতেছে, উঠো পাপীরা, উঠো মুমিনের কাতার থেকে। ওই সময় সব মানুষ দাঁড়ায় যাবে আর শিক্ষার দিয়ে বলবে, আল্লাহ জমিনের মধ্যে আমরা ভুল করেছি, মাফ করে দেন, আপনি যদি আমাদেরকে পাপী বলে ডাকেন আমরা কেউ রেহাই পাব না। এই জমিনের মধ্যে পাপী বললে আমরা কেউ আলাদা হতে পারবো না, সবাই গুনাহগার। কম বেশি গুনাহ আছে না? মাতে না মুসলমান, গুনাহ আমাদের মধ্যে আছে না? তো কই যাবো এখন? আল্লাহ প্রশ্ন করবে, গোলাম জমিনের ভিতরে কি তোমরা আমার ইবাদত করেছ? কি বলবেন, হা বলবেন না না বলবেন? স্বীকার করবেন তো? আয় আল্লাহ, উক্তি নামাজ না পড়তে পারি, তোমার নামাজটা বাদ দেই নাই, দুই ঈদের নামাজ বাদ দেই নাই, ধর্ম সবাই যাওয়া বাদ দেই নাই, মেহরবানি করে আল্লাহ তোমার সামান্য কিছু ইবাদত করেছি মাফ করে দাও। আর যদি জিকির আজকার না করে থাকি, বৎসরে একদিন পীরের বাড়ির যাওয়া বাদ দেই নাই। আমার কথাগুলো কি ভুল হয়? কথা বুঝেন? আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে তোমরা তো আমার ইবাদত করেছো, ইবাদত করনিওয়ালাদের জন্য আমি পুরস্কার রাখছি জান্নাত। সুবহানাল্লাহ, আসে না? জোরে বলো না। দেখো বন্ধু, এক নম্বরে আমার মন বাসিয়ে উঠছে, আমি গাড়ি নিয়ে যদি রাস্তার ধারেও খারাপ হই, এটা অহংকার করছি না, এলার্ম শুনেই এতই মানুষ জমা হয়ে যায়। মুফতি আব্দুর রাজ্জাক সাহেব আছে না, ওকে প্রশ্ন করে দেখো যে হুজুর মিথ্যা বলছেন। আমার সাথে আমাদের আসামে অনেক প্রোগ্রামে গেছে, রাস্তার ভিতরে যদি একটা গাড়ি রাখছি তো খবরাখবর দিয়ে এতটুকু মানুষ হয়ে গেছে, অল্প মানুষের ভিতরে তথাপি তো জোর করিয়া দুইটা কথা বলতেছি। আল্লাহ তাআলা বলবে যে তোমরা ইবাদত যদি করেছো আমি তোমাদের জন্য জান্নাত রাখছি। জান্নাত দেখতে ইচ্ছা হয়? জান্নাত দেখতে ইচ্ছা হয়?
হাশরের দিনে আল্লাহ প্রশ্ন করবেন, তখন কি বলবেন, হ্যাঁ বা না? আল্লাহ বলবে ঠিক আছে, যারা যারা জান্নাত দেখতে চাও আমার ফেরেশতাদের সাথে যাও জান্নাত দেখার জন্য। ওই ওখানে কি হয়, ওই যাবে কি হয়, এখানে যে কথা কয় কি কয়, কি করে মেয়েদের আওয়াজ শোনা, ছেলেদের আওয়াজ ঢোকাবে না? বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে বলবে আমার ফেরেশতারা তোমাকে জান্নাত দেখাবে, জান্নাত দেখার জন্য চলে যাও, চলে যাও। ভাই আমাদের বয়স হয়ে গেছে, আমরা ওই আবুল তাবুল কথা কয়ে হাস্যকর কথা বলার দিন নাই আমাদের। যা কিছু আমলের কথা বলার চেষ্টা করব, কোরআন ও হাদিসে যা আছে সামান্য উদাহরণ দেখে ধরার জন্য চেষ্টা করব, অল্প 10 মিনিট সময় বসো। দেখছো দেখছো আল্লাহর বান্দা ইনু না বইয়া যায় কই? আল্লাহ তাআলা জান্নাত দেখানোর জন্য যখন বলছেন, তো বান্দা তখন যাবে না থাকবে বলেন, জোরে বলবে হবে আপনাদের। আল্লাহ ডাক দিয়া বলতেছে ফেরেশতারা এদের জান্নাত দেখায় নিয়ে আসো, যেই মাত্র জান্নাত দেখার জন্য লোক যাবে কিছু সংখ্যক লোক বসে থাকবে তারা যাবে না, আর সবাই জান্নাত দেখার জন্য চলে গেছে। এবার আল্লাহ যারা যাবে না তাদেরকে প্রশ্ন করবে কি তোমরা আমার জান্নাত ভালো পাও না, কেন যাও না? আল্লাহর গোলাম বলবে আয় আল্লাহ জমিনের ভিতরে শীতের দিনে অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজে গিয়েছি, আল্লাহ রিস্কা টানছি খেলা টানার পরেও জোহরের আজান হলে আমরা দৌড়ায় নামাজে গিয়েছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, বলো সুবহানাল্লাহ। আয় আল্লাহ জমিনের ভিতরে নাম শুনেছি আমার আল্লাহ আছে, জীবনও আমার আল্লাহর চেহারা আমি দেখি নাই, আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, তুমি যদি আমাদেরকে ডাক দাও গোলাম রে, আমি আল্লাহ তাদের গোলামি পছন্দ করেছি, এতটুকু বলার পরে জাহান্নামে দিলেও আমাদের দুঃখ থাকবে না। আল্লাহ জমিনের ভিতরে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমরা মেহনত করেছি। আল্লাহ বলবে ও ফেরেশতারা আমি বলছিলাম অন্তজুল ইয়াউমাইদি হল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও আমার মুমিনের কাতার থাকিয়া, পাপীরা ইচ্ছাকৃতভাবে তারা সরে গেছে, আর এরাই মুত্তাকি এরাই মুমিন, তাদের জিন্দেগির মধ্যে যা কথা বলেছে যা আমল করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছে, লোক দেখানোর জন্য করে নাই। তার নামাজ আমাকে পাওয়ার জন্য হয়েছে, তার জিকির আমাকে সন্তুষ্ট করার জন্য হয়েছে, তার জিকিরটা বিশ্বাসকে দেখানোর জন্য করে নাই, তার জিকিরটা লোক দেখানোর জন্য করে নাই, তার কোরআন তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য বলে নাই, তার ওয়াজটা মানুষকে শোনানোর জন্য হয় নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়েছে, আমি আল্লাহ এদেরকে আমার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। নজওয়ান ভাইরা জান্নাত দেখবার যাওয়া ঠকা হইছে না দিতে হইল, এখন ঠকা হইছে আমার বন্ধুগণ, এমন ভাবে আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবে। কোরআন তাফসীরের মধ্যে আসছে আল্লাহর গোলাম ওই টাইমে চিৎকার দিবে জান্নাতের নিয়ামত দেখিয়া, আল্লাহর ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা
ফেরেশতারা তোমার জান্নাতের দরজাটা খুলে দাও, এই জান্নাত তো আমাদের জন্যই মহান আল্লাহ রেখে দিয়েছে। ফেরেশতারা বলে, কোন দেশের বোকা মানুষ এগুলা, এই বোকা জান্নাত খুলে দেওয়া লাগবে কেন? তোমরা দুনিয়ায় শোনো নাই, যার নামাজ ঠিক আছে, আর সলাতু মিদ্দাহুল জান্নাহ, নামাজি জান্নাতের দরজায় খাড়া হওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে, নামাজ হইল জান্নাতের চাবি, এটা পার নাই? ওই সময় বান্দা বলবে, হ্যাঁ কথাটা তো শুনেছি, আমরা মাঝে মাঝে বলেছি, ঠিক না? ঠিক না, নামাজ মাঝে মাঝে পড়েছি, কিন্তু বন্ধু আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাই আল্লাহ তোমার গোলাম জান্নাতের চাবি চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, তোমাদের জমিনের ভিতরে জান্নাতের চাবি তো হাতে হাতে দেওয়া হয়েছিল, কানে পৌঁছে নাই। আমার ওলামারা কি বলে নাই, আমার নবীগণ কি বলে নাই, বুদ্ধিজীবীরা কি বলে নাই, জ্ঞানীরা কি বলে নাই, যাসালাতু মিফতাহুল জান্নাহ, এই কথা তো শুনছো, নামাজ পড়ো নাই কেন? এদেরকে জাহান্নামে নিয়ে যাও, আমার জান্নাতের আশাবাদী এদের নাই। নাউজুবিল্লাহ বলি, তো নামাজ পড়ার দরকার আছে না ভাই? এ ভাই নামাজ পড়া লাগবে, এই গ্রামের ইমামকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোনটা? এখন আমার মালিক যদি আল্লাহ হয়, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনার এই পশ্চিমবঙ্গের মানুষ কেউ যদি নামাজ না পড়ে তাও আমার করতে হবে, যেহেতু আমার আল্লাহর কাছ থেকে আমার রিজিক নিতে হবে, আল্লাহকে আমার খুশি করতে হবে, আল্লাহ আমার জান্নাত দিবে, ঠিক না? উনি নামাজে যায় না একটা ভয়ে, নামাজে যায় না মানুষ কি এর জন্য? হুলুস তো লাগেছে, নামাজে যায় না একটা ভয়, নামাজে গেলে সূরা ফাতিহা লাগবে, তার সাথে আরো চারটা, কমসে কম চারটা সূরা জানা লাগবে, এরপরে তার কিছু দোয়া দরুদ জানতে হবে, আত্তাইয়াত জানা লাগবে, দরুদ শরীফ, দোয়া মাসরা, দোয়া কুলুদ জানা লাগবে, ঠিক না? কি গো ঘুম ধরলো নাকি? কথা কন না যে আপনারা এগুলো জানার দরকার আছে না? না জানলে কেমন করি নামাজ পড়বো? এইটা হলো দেনের মধ্যে হয়। আর যদি এগুলো কিচ্ছু জানে না, তার নামাজ হবে? দূরে বলো হবে? আমাদের নওজোয়ানদের কারণ বেমার এই একটা, নামাজের মাসাইল জানা নাই। কি যুবক, সত্য কথা বলছি, কথা কও, সত্য কথা বলছি, এটাই তো বেমার। এই বেমারটা যদি আমি সারাইয়া দেই, তোমরা যাবা নামাজে? কে কে যাবে নামাজ পড়ার জন্য? যদি বেমারটা সারাইয়া দেয়, কিচ্ছু লাগে না নামাজ পড়তে, খালি যাবার সিজদা করে চলে আসবা, হবে নামাজ? হাত তোলো না, কে কে করবা? ইনশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলো ইনশাআল্লাহ, হাত নামাজ। দেখো বন্ধু, নামাজ আমরা কিচ্ছু জানি না, ঠিক সত্য করে কিচ্ছু জানি না, কিন্তু একটা শব্দ তো জানি, মুসলমান যদি হয়ে থাকি একটা তো জানি, কোনটা? হাত তোলার টাইমে কি বলে ভাই? আমি বলবো না, জোরে বলো না, এটা তো জানি, এর মধ্যে সন্দেহ আছে? হাত তুলিয়া বললাম আল্লাহু আকবার, আবার রুকুর মধ্যে যায় বললাম আল্লাহু আকবার, আবার সিজদার মধ্যে যায় বললাম আল্লাহু আকবার, সিজদার থেকে উঠার টাইমে বলতেছি আল্লাহু আকবার, এগুলো তো জানি। নামাজ শেষ, আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ, দিনাদার মানুষ, এই যুবকেরা কিচ্ছু বলে নাই, এই বুড়বকরা খালি খাড়া থাকলো আর আল্লাহু আকবার কয়ে সিজদা গেল আর উঠলো,
এদের নামাজি লিখবো না বেনামাজি? জুড়ে বলুন কোনটা লিখবো? নামাজ তো পড়তে গেলে মশলা লাগবে, সুরা ফাতিহা লাগবে, অন্য দোয়া লাগবে, এগুলো তো কিচ্ছু হইছে না। আল্লাহর ফেরেশতা বলবে, ওয়াল্লাহ তোমার গোলামকে আমি কিছু বুঝতে পারতেছি না, কি করব? নামাজ করা হয়েছে, খালি দম মাত্র করা হয়েছে, কিচ্ছু করে নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা রে এক মিনিট অপেক্ষা করো, আমার গোলাম কি বলছে বলতে দাও। তোমরা বলতেছো কিচ্ছু বলে নাই, কিন্তু আমি আল্লাহ দেখতেছি আমার গোলাম চিল্লায় বলছে আল্লাহু আকবার। আমার গোলাম বারবার বলছে আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বড়র কর্তব্য, বড়র গুণ, ছোটদের দুষ্টুরুটি না দেখে মাফ করে দেওয়া। আল্লাহ ডাকবে বলে, ও ফেরেশতা দল, আমার গোলাম যা কিছু বলে থাকুক বা না থাকুক, আমাকে বড় বলার জন্য আমি আল্লাহ তাদেরকে নামাজি বলে কবুল করে নিলাম। বন্ধু, এখন নামাজে যাওয়া যাবে ইনশাআল্লাহ? তোমাদের এখানে নদী আছে নাই? তো তোমরা তো সাঁতার জানো না, সাঁতার জানো কই? শিখো পুকুরে, পুকুরে যাই সাঁতার শিখো না? ছোট্ট বেলায় মায়ের নিষেধ যায় না যে পুকুরে যাইও না, মানছি। কেন? সাঁতার সবাই জানে, আমারও তো জানতে হবে নাকি? আমারও জানতে হবে কিছু। নতুন নতুন অবস্থায় দুই এক ডুব পানি খাইছে না নাই? এ মুসলমান কথা কও, খাইছে না নাই? মায়ে মারতে গেছে, তুই কেন যাস পুকুরিতে, কেন যাস? তোর তো মানা করছি, যাবি না। টানের থেকে সাঁতার শিখতে হয়, শিখা যায় জিন্দগির টানে থাকি। এখন যদি বলো নামাজ আগে শিখি তারপরে নামাজে যাব, জীবনও নামাজ শিখাও হবে না, পড়াও হবে না। নামাজের জায়গায় যাও, যে অবস্থায় পারো ওই অবস্থায় নামাজে খাড়া হও, নামাজ আদায় করো, বাদে তুমি ধীরে 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 সব শিখে নিবা, এমনি চাহিদা আসবে। ওই দিন আমারে আমার মসজিদে এক মুক্তাজি আমারে কয় যে হুজুর, এই যে মাথা ধান দিয়ে যিনি আপনারা কি করেন এটা তো আমি জানি না, এই যে মাথা ধান দিয়ে যে করেন, আবার এই চোখে কয়ে পু দেন এটা তো জানি না। আর চাহিদা আসছে না নাই? আসছে তো। নামাজে গেলে তো তখন আল্লাহর গোলাম অবশ্যই তের পাবে, কিভাবে করা লাগবে? আমাদের দুঃখ কষ্ট খুব বেশি, খুব বেশি। আমাদের যুগে কি খুব দুঃখ কষ্ট হয়েছে? আর নবীর যুগে কেমন কষ্ট ছিল? একটা বাংলা কবিয়া বলছে, শুনবেন, বাংলা কবিয়া বলছে, আয়েশা খাতুন করিলেন বায়াত, মোটা সোটা আয়েশা খাতুন করিলেন বায়াত, মাঠ যায় তো নবীর চুলায় যন্ত্রণায় আগুন, ফরমায়াছে আয়েশা খাতুন মাঠ যায় তো নবীর চুলায় যন্ত্রণায় আগুন, ওরে জোর তোমরা একটি দানা খেজুর কোন কোন দিন, আইরে আমার নবীর মায়ার দিন। আয়েশা খাতুন করিলেন বায়াত, হাফসা খাতুন করিলেন বায়াত, মোটা সুতার চাদর ছিল নবীজির খাট, এক চাদরে অন্য বিছনা নবী শুতেন শীতের দিন,
আইরে আমার নবীর মায়ার দিন, বিছনা হইতে দয়ার নবী উঠতেন যখন, বদনেতে পাথরে দাগ পাইতাম তখন, কেমন সুখের বিছনা ছিল দেখো রে মমিন, হায় রে আমার নবীর মায়ার দিন। নামাজেতে লম্বা কেয়াত নবী করিতেন যখন, মনে হইতো কোরআন শরীফ নবী করিবে খতম, পাও মুবারক ফুলিয়া যাইত নবীর কোন কোন দিন, আইরে আমার নবীর মায়ার দিন।